এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কল্যাণপুর থানা এলাকার বাজার কলোনি গ্রামে। গ্রামেরই বাসিন্দা সীমারানী আচার্যের বয়স 45 বছর, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। আজ সকালে নিজ ঘরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল 9টা নাগাদ সীমা আচার্যের ভাই তার ঘরে ডাকতে যায়, তখন সীমা উত্তর দেয়নি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর তারা বুঝতে পারে তাদের বোন তাদেরকে ছেড়ে চলে গেছে। সাথে সাথে সীমা আচার্যের বাড়ির লোক এলাকার প্রধানকে খবর দিলে তিনি এসে এই ঘটনা দেখে কল্যাণপুর থানাকে অবহিত করেন। পুলিশ এসে উক্ত মহিলার দেহ উদ্ধার করে এবং কল্যাণপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠায়। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, যেহেতু মহিলা আগেই মারা গেছেন তার জন্য ময়না তদন্ত করে মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেবে। তবে এলাকাবাসীর অভিমত, মহিলার শ্বাসকষ্ট ছিল নাকি অন্য কোনো রহস্য, ময়না তদন্তের রিপোর্টে আসল রহস্য উদ্ঘাটন হবে। অ্যাম্বুলেন্স একটু আগে একজন পেশেন্টকে নিয়ে এসেছে, তো পেশেন্টের নাম সীমা রানী আচার্য, বয়স 45 ইয়ার্স, বাজার কলোনি থেকে। তো ওনাকে আমি অ্যাম্বুলেন্সের মধ্যেই দেখি, পেশেন্টের অবস্থা খুব খারাপ এ কথা বলায়। তো যাওয়ার পর দেখলাম যে ওনার মধ্যে ওনাকে আমি মৃত অবস্থায় পাই এবং আমি ওনাকে মৃত অবস্থায় ঘোষণা করে দিই। তো এখন আমরা ওটাকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তো ওনাকে তো পোস্টমর্টেম করতে হবে, তো আমরা এখন কাগজপত্র সব রেডি করছি এবং থানাতে আমরা অলরেডি ইনফর্ম করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।